কর্মচারী বিভিন্ন ধরনের সমস্যামূলক কাজে নিজেকে নিয়োগ করে চলেছেন। সকলের কাছের মানুষ, কাজের মানুষ, বিশিষ্ট সমাজসেবী তথা 64 নম্বর ওয়ার্ডের সভাপতি সাবাজ আহমেদ খান আমফান কিংবা লকডাউন যে কোনো সমস্যার সাধারণ মানুষের কথা মাথায় রেখে সামাজিক দায়বদ্ধতায় সহযোগিতার হাত বাড়িয়ে দেন তিনি। তার উদ্যোগে এলাকার প্রান্তিক মানুষের জন্য প্রায় 3 বছরেরও বেশি সময় ধরে প্রতিদিন 100 জনের বেশি মানুষকে খাবার তুলে দেওয়া হচ্ছে। প্রায় 60 জনের বেশি অনাথ শিশুদের দেখাশোনা করা হয়। পাশাপাশি 100 জনের বেশি প্রান্তিক শিশুদের বিনামূল্যে শিক্ষা দেওয়া হয়। শনিবার পবিত্র ঈদ উপলক্ষে তিনি শুভেচ্ছা জানান রাজ্য তথা দেশবাসীকে। অনন্যবার এলাকার সকলকে সঙ্গে নিয়ে ঈদ পালন করলো। এবছর তিনি বাইরে রয়েছেন। সভাপতি মন খারাপ তার। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।